এই সরকার আজকে মিডিয়ার জাত শত্রুতে পরিণত হয়েছে। এই সরকার যখনই ক্ষমতা আসে তখনই মিডিয়ার কণ্ঠ রোধ করে। আজকে গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু আছে যতটুকু সরকারের পক্ষে যায়। সরকারের পক্ষে গেলেই কোনো সমস্যা নেই। সত্যটা লাগবেন, দুর্নীতির কথা লাগবেন, লুটপাটের কথা লাগবেন, মানুষ হত্যার কথা বলবেন, সাগররণী হত্যার কথা লাগবেন, দ্রব্যমূল্য উদ্যোগের কথা বলবেন, তখনই মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। এই সরকারের বিরুদ্ধে যেন কেউ কোনো কিছু বলতে না পারে, এই সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলতে না পারে, এই সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সেই কারণেই আজকে মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পরে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছে, সেই থেকে আমরা মাঠে নেমেছি, আমরা ঘরে ফিরে যেতে পারিনি। সেই থেকে এখন পর্যন্ত আমাদের 60 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আপনাদের গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে রাস্তায় নেমে এদেশের মানুষ জীবন দিতে শিখেছে। আমার দেশ বন্ধ, ইসলামী টেলিভিশন বন্ধ, সিএসবি বন্ধ, চ্যানেল অন বন্ধ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এমন একটি সময় আজকের এই ফ্যাসিবাদ বিরোধী শাসনের বিরুদ্ধে সমাবেশ করছি যখন এদেশের জনপ্রিয় সম্পাদক জনাব শফিক রহমান, মাহমুদুর রহমান আজকে দেশান্তরী। এমন একটি সময় আজকে আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, মামলার পর মামলা নিয়ে যারা দেশের বাইরে রয়েছেন, ডক্টর কনক সরোয়ার, ইলিয়াস হোসেন, ডক্টর মনির হায়দার সহ অসংখ্য সাংবাদিক এই স্বৈরাচারী শাসকের মামলা মাথায় নিয়ে আজকে দেশান্তরী। আজকে এমন একটি সময় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যখন এদেশের 60 জন সাংবাদিক নিহত হওয়ার পরেও কোনো বিচার আমরা পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছে, সেই থেকে আমরা মাঠে নেমেছি, আমরা ঘরে ফিরে যেতে পারিনি। সেই থেকে এখন পর্যন্ত আমাদের 60 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করবার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে অনেকগুলো কালা কানুন করা হয়েছে, যা দিয়ে গণমাধ্যম বন্ধ রাখা হয়েছে এবং সাংবাদিকদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করে, গণমাধ্যম বন্ধ করে, গণমাধ্যমে কথা বলতে না দিয়ে এদেশের জনগণকে ঘরের মধ্যে আটকে রেখে আপনি আপনার পতন ঠেকাতে পারবেন না। আপনারা জানেন আপনাদের গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে রাস্তায় নেমে এদেশের মানুষ জীবন দিতে শিখেছে। যারা রাস্তায় জীবন দিতে শিখেছে তাদেরকে তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরে উঠানো যাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা আসুন, সাংবাদিক সমাজ কেন মাঠে নেমেছে? এদেশের সাংবাদিক সমাজ হচ্ছে এদেশের সচেতন জনতার অংশ, সচেতন
মানুষের অংশ হচ্ছে সাংবাদিক সমাজ তারা আজকে রাজপথে নেমে এসেছে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য রাতের ভোট দিনে করবার জন্য আজকে দিনের ভোট যখন রাতে হয় গণতন্ত্র যখন চিন্তায় হয়ে যায় সেই গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আজকে সাংবাদিক সমাজ মাঠে নেমেছে কারণ হচ্ছে গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের কথা বলার অধিকার থাকে না লিখবার স্বাধীনতা থাকে না সুতরাং আমাদের বলার অধিকার আমাদের লেখার অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না সুতরাং যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন অব্যাহত থাকবে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই দাওয়াত এই দাবি সারা দেশের মানুষের সাংবাদিকদের কর্ণকুহরে পৌঁছে দেবেন গণমাধ্যম কর্মী যারা আছেন সাংবাদিক সমাজকে সাথে নিয়েই আমরা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ বাহাদুর বিরোধী আন্দোলন সংগ্রামে যে সাংবাদিক নেতৃত্ব দিয়ে আসছেন যারা খুরশিদ আলম উপস্থিত আছেন আমাদের শেখ বাহাদুর বিরোধী আন্দোলনের আরেক দুর্যোগবাদক যারা বাবুল ইসলাম কাগজি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক যারা আব্দুল হাসান খান এখানে উপজাতীয় ফরেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি যারা একে মহসিন ফেনী সংবাদ ইউনিয়নের সংযুক্ত সভাপতি জনাব সিদ্দিক আল মামুন রাজশাহী সংবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক চাকর সাদুল ইসলাম সুপন আমাদের খুলনা ইউনিয়ন থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসেছেন আমাদের আত্মসমরক সাবন এবং আব্দুর রাজ্জাক সহ সমাজ নেতৃবৃন্দ সুদীবিদ আসসালামু আলাইকুম আমাদের আজকে বক্তব্য বাংলাদেশের মানুষ যেটাকে ধারণ করে সেই কথাটি আজকে আমরা এমন এক সময় এখানে বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়েছি যখন দেশে গণতন্ত্র নেই আমরা এমন এক সময় এই বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়েছি যখন এদেশে বাক স্বাধীনতা নেই আমরা এমন এক সময় এখানে দাঁড়িয়েছি যখন গণমাধ্যমের স্বাধীনতা বলতেই কিছু নেই একটা বিচারহীনতার সংস্কৃতি আজকে তৈরি করা হয়েছে আদালতকেই আজকে দলীয় অফিসে পরিণত করা হয়েছে সেখানে বিচারক লীগ তৈরি করে মুখ দেখে দেখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি দলের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সাজা এবং মওকুফ দেওয়া হচ্ছে এভাবে আজকে বাংলাদেশকে একটি ব্যক্ত রাষ্ট্রে পরিণত করেছে এই অনির্বাচিত সরকার বন্ধুরা আমার আজকে এখানে যখন দাঁড়িয়েছে 58 জন সাংবাদিকের রক্তে আকাশ ভারী এ সরকারের আমলে সাগর রুনি 21 পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমদ সহ 18 জন সাংবাদিকের নির্মমভাবে হত্যা করা হয়েছে কোনো হত্যার বিচার হয় না কোনো হত্যারই বিচার হয় না যখন সরকার কোনো হত্যার বিচার করে না তার অর্থ দাঁড়াই ওই খুনিদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে একের পর এক মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমার দেশ পত্রিকা শুধু বন্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দৈনিক দিনকাল বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন চ্যানেল ওয়ান সহ সারা বাংলাদেশে 4 শতাধিক গণমাধ্যমকে সরকার বন্ধ করে দিয়েছে দিগন্ত অফিসে একবার আগুন জ্বালিয়ে দিয়েছিল নয় দিগন্ত অফিসে আপনারা জানেন অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে যেন কেউ কোনো কিছু বলতে না পারে এই সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলতে না পারে এই সরকারের ফেসবাদী শাসনের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে সেই কারণেই আজকে মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে এই সরকার আজকে মিডিয়ার জাত শত্রুতে পরিণত হয়েছে এই সরকার যখনই ক্ষমতা আসে তখনই মিডিয়ার কণ্ঠরোধ করে আজকে গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু আছে যতটুকু সরকারের পক্ষে যায় সরকারের পক্ষে গেলেই কোনো সমস্যা নেই সত্যটা লাগবেন দুর্নীতির কথা লাগবেন লুটপাটের কথা লাগবেন মানুষ হত্যার কথা লাগবেন সাগর রুনি হত্যার কথা লাগবেন দ্রব্যমূল উদ্যোগের কথা বলবেন তখনই মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এমনি একটি পরিস্থিতি আজকে তৈরি করা হয়েছে একটা বাংলাদেশকে পুলিশের রাষ্ট্রে পরিণত করা হয়েছে আজকে পুলিশের শাসন চলছে এইখানে
নিরীহ মানুষদেরকে ধরে ধরে নিয়ে আজকে গুম করা হচ্ছে নিরীহ মানুষদেরকে ধরে ধরে নিয়ে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের বিরুদ্ধে আজকে গায়েবী মামলা দিয়ে তাদেরকে জেলে বন্দী করে রেখে সেখানে নির্মম নির্যাতন চালানো হচ্ছে একটা পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এই পেশিবাদী সরকার পোড়া মাটি নীতি হলো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সব কিছু ধ্বংস করে দেয় আজকে সেটি করছে শুধু ক্ষমতা দিকে যাওয়ার জন্য আজকে দেখাচ্ছে না গোর্তমি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজকে আজকে দেশ একটা পোড়া মাটি নীতি গ্রহণ করেছে সব কিছু আজকে তারা ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের মানুষ বিরোধী দল আছে দাবি কি তার ভোটাধিকার চায় ভোট দিতে চায় দিনের ভোট রাতে না হয় সেটাই চায় এর চেয়ে যৌক্তিক গণতান্ত্রিক দাবি আর কি